কৃষ্ণ, আপনারা জানেন যে আমরা এই বুধবারই শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি, খুব আনন্দ হবে। আর তার আগে আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি তার কিছু কিছু অংশ আমরা আপনাদের দেখাব। হরে কৃষ্ণ হরি বল। দেখুন, বৃন্দাবন ধামে আপনারা জানেন আমরা বুধবার যাচ্ছি, তা সেই বৃন্দাবন ধামে আমরা শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করব, তাই তার আগে একটা প্রস্তুতি থাকে। আর এটা একটা মিলিত প্রচেষ্টা, সময়িত প্রচেষ্টা, শুধুমাত্র আমার প্রচেষ্টা নয় বা অন্য কারো প্রচেষ্টা নয়, আমাদের কেউ একজন নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভু। আমি শ্রীমদ ভাগবত কথা সেখানে কীর্তন করব। আমাদের শিক্ষাগুরু, আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা আমাদের সাথে সুকান্ত প্রভু আছেন, যিনি আমাদের এই সমস্ত রান্না প্রসাদের ম্যানেজমেন্ট করবেন। তাই এরকম অনেকের প্রচেষ্টা, আমাদের সাউন্ড সিস্টেম আছেন আমাদের সমদর্শী প্রভু, আমাদের আরাধ্য কেশব প্রভু। আমি সবার সাথে, এখন নাম বলছি না, আপনাদের সবার সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো। রাজেশ্রী, দেখুন আপনাদের সকলকে আমন্ত্রণ করছে। আপনারা আজকে লাইভটা খুব সুন্দর হতে চলেছে, কারণ একটু অন্যরকম স্বাদের। আমরা প্রতিদিন তো ভগবানের কথা কীর্তন করি, কিন্তু ভগবানের কথা শ্রবণ করবার জন্য তার জন্য যে প্রচেষ্টা থাকে, তার জন্য যে উদ্যোগ থাকে, অর্থাৎ যারা পর্দার আড়ালে থাকে, আজকে তাদেরকে নিয়ে লাইভটা। তাই আজকেরটা একটু ভিন্ন স্বাদের লাইভ, খুব আনন্দময় হবে। তাই আপনারা আগামী 15 মিনিট আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে রাজেশ্রী আছে, রাজেশ্রী আর আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। এবং কিছু বিশেষ মুহূর্ত, আমি বলেছিলাম আপনাদেরকে আজকে কিছু বিশেষ মুহূর্ত সাক্ষী করবো। ইতিমধ্যে আমি দেখছি আপনারা 101 জনের বেশি যুক্ত হয়ে গেছেন, আরো বেশি বেশি লোক যুক্ত হয়ে যান, যারা আমাদের পেজে যুক্ত থাকুন। আজকের দিনটা বিশেষ মুহূর্ত, তাই তো রাজেশ্রী নাকি? আজকেরটা বিশেষ মুহূর্ত। তা দেখুন, আমরা প্রথমে আপনাদের একটু প্রস্তুতি দেখাই। আজকে যে আমরা বৃন্দাবন ধামে, রাধারানীর যদি ইচ্ছা হয় তবেই যেতে পারবো, এটা আমাদের মনের ইচ্ছা। আমরা আগামী বুধবার বৃন্দাবন ধামে শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করবার জন্য যাব, কিন্তু আমরা জানি না কতটা যেতে পারবো। আপনাদের আপনাদের প্রার্থনা, আপনাদের আশীর্বাদ আর সর্বোপরি আমার রাধারানীর করুণা, যদি রাধারানীর করুণা আমাদের মতো অধমের প্রতি বর্ষিত হয় তখনই কিন্তু আমরা যেতে পারবো। তাই জানি না আমরা কতটা যেতে পারবো, আপনারা একটু প্রার্থনা করবেন, কারণ ভক্তের প্রার্থনা ভগবান কখনো ফিরিয়ে দেয় না। তাই আপনারা যদি একটু প্রার্থনা করেন তবে সার্থক হবে। চলুন আজকে আমরা, দেখুন সবাইকে আমি একটু নিচ্ছি। দেখুন এই যে অনুষ্ঠানটার পিছনে অনেকে আছে, তার মধ্যে আজকে অনেকে উপস্থিত আছে, তাদেরকে আপনারা একটু দেখুন। দেখুন আপনারা প্রত্যেকে তারা প্রস্তুতি, অর্থাৎ আমাদের এই টিম, আমাদের যে ভাগবত সপ্তাহ তার একটা টিম, অর্থাৎ সেখানে গান হবে, ভজন হবে, আর আমি তো আপনাদের শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করবার চেষ্টা করব। দেখুন এক একজন এক এক রকম দায়িত্ব সেবায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা, অর্থাৎ একটা কোনো অনুষ্ঠানের প্রতি বা একটা উদ্যোগের পিছনে যে প্রচেষ্টা থাকে, আপনাদের সেই প্রচেষ্টাকে আমি দর্শন করাতে চাই। সবার আগে আমরা যার নেতৃত্বে যাচ্ছি বৃন্দাবন ধাম, আমাদের পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভু, তার থেকে আমরা একটু তার উপলব্ধি শ্রবণ করি। প্রভু একটু কৃপা করে আপনার উপলব্ধি বলুন। হরে কৃষ্ণ। লাইভে যে সমস্ত ভক্তরা রয়েছেন সবাইকে আন্তরিক দণ্ডবোধ উপলব্ধি জ্ঞাপন করছি। আমরা শ্রীমতী রাধারানীর কৃপায় ভাগবত সপ্তাহ উদযাপন করতে শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি। যদি রাধারানী কৃপায়, আপনাদের করুণায় আমরা শ্রীধাম বৃন্দাবনে যেতে পারবো, সেখানে গিয়ে সার্থক এই ভাগবতম কথা আস্বাদন করব। আপনারা সকলে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরি বল। আপনি দেখুন আমাদের পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভুর কথা আপনারা শুনলেন। পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভু আমাদের মানে এজে এত কিছু হচ্ছে তার অনুপ্রেরণা বলতে পারে, একজন অনুপ্রেরণা চেতনা। আমি একটুও বেশি বলছি না, কম বলছি, এখানে বেশি বলার কোনো প্রশ্ন নেই। আজকে যে এই ধরুন এই উদ্যোগটা সফল হচ্ছে, তার পিছনে যদি সফলতার সর্বপ্রধান কেউ কারণ থাকে তাহলে আমাদের পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভু। তাই আপনাদের সবার তরফ থেকে, আমাদের তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভুকে আমাদের সকলের ভালোবাসা ধন্যবাদ জানাই। সকলে দেখুন প্রভু আপনাদের সকলকে আমন্ত্রণ করছে, সকলে লাইভে থাকবেন। প্রভু বলে দিন একবার সকলকে আপনাদের, দেখে ইতিমধ্যে 164 জন যুক্ত হয়ে গেছে, আমি জানি এই লাইভটি হাজার হাজার লোক দেখবে। তাই প্রত্যেকের কাছে আমাদের পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভু থেকে আমন্ত্রণ হলো। আমি আরেকজন নিয়ে যাচ্ছি আরেকজনের কাছে, যিনিও আমাদের শিক্ষাগুরু, আমার শিক্ষাগুরু। আজকে আমরা যে ভক্তিপথে এসেছি, এদের অবদান সব থেকে বেশি। দেখুন ভক্তিপথে ভক্তের চরণ ছাড়া কখনো পাওয়া যায় না, ভক্তের অনুগত ছাড়া। তা আজকে যে আমি যে আপনাদের সামনে প্রতিদিন হরিকথা শ্রবণ করাই, তার পিছনেও কিন্তু এদের অবদান। আমি পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভুর সাথে আপনাদের পরিচয় করালাম। এবার আমি নিয়ে যাচ্ছি আমাদের পূজ্যপাদ, আমাদের এই জ্যেষ্ঠ গুরুভ্রাতা, আমাদের আমার শিক্ষাগুরু বলতে পারেন, আমাদের সুকান্ত প্রভুর কাছে। দেখুন সুকান্ত প্রভু আমাদের এই যে অনুষ্ঠানে যত প্রসাদের ম্যানেজমেন্ট,
বা একটা ম্যানেজমেন্ট থাকে তো এতজনকে নিয়ে ঠিকভাবে পরিচালনা করা খুব গুরুত্বপূর্ণ। তা এটা কিন্তু আমাদের সব থেকে বেশি অবদান আমাদের সুকান্তবাবুর। তা সুকান্তবাবুর থেকে আমরা একটু সামান্য একটু আপনাদের আশীর্বাদ প্রবচন আমরা শুনে নেব, আমাদের যাতে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। তো প্রভুর থেকে একটু শুনবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো রাধারানীর কৃপা, গুরু গৌরাঙ্গের কৃপা, আমরা শ্রীরাম বৃন্দাবনে যাওয়ার মনস্থির করেছি। তো আপনারা সকল ভক্ত বৈষ্ণববৃন্দ আমাদেরকে আশীর্বাদ করবেন, যেন রাধারানী কৃপা করে আমাদেরকে রাধারানীর ধামে বা রাধারানীর চরণে আমাদেরকে স্থান দেয়। এই আশীর্বাদ আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করি। তা আপনারা কৃপা করে আমাদেরকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে বল। দেখুন, তা পূজ্যবাদ সুকান্তবাবুর পরিচয় বলেন, ইন্ট্রোডাকশন বলেন, আমি তো বললাম খুব সংক্ষেপে। আসলে এদের কথা শুনবার জন্য ঘন্টার পর ঘন্টা প্রয়োজন, বুঝেছেন দাবু? আমাদের স্বল্প সময়, আমরা স্বল্প সময় একটু লাইভ করছি, তাই বেশি কথা শ্রবণ করতে পারলাম না, প্রভু আমাদেরকে বেশি সময় দিলেন না। তা এবার আমরা যাব আমাদের জ্যেষ্ঠ গুরুভগ্নী, যিনি আমাদের সর্বদা আমাদের এই যে অনুষ্ঠানগুলো একদম প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে, প্রভু জগন্নাথের যে উৎসব হলো, মাতাজি যে কি পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম রন্ধনে প্রসাদে, আর তারপরে তো মাতাজির শ্রীমুখ থেকে সুমধুর কণ্ঠে সেই আমরা যে গান শ্রবণ করেছি, ভগবানের কীর্তন শ্রবণ করেছি, তার তো কোনো তুলনা হয় না। তা মাতাজির থেকে আমরা একটু শ্রবণ করবো। হরে কৃষ্ণ। দেখুন, আমি মালিকী নবিতা দেবী দাসী মাতাজি, আমরা বৃন্দাবনের জন্য প্রস্তুত হচ্ছি, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবে, আমরা যেন বৃন্দাবনে যেতে পারি। আপনারা এই আশীর্বাদ সকলকে করবে, রাধারানীর কাছে যেন গিয়ে আমরা এখানে থাকতে পারি, আপনারা প্রত্যেকে কিন্তু লাইভে থাকবেন, কেউ কিন্তু পিছিয়ে থাকবেন না। এটা কিন্তু একটা ব্রত, অর্থাৎ সপ্তাহব্যাপী ভাগবত কথা শ্রবণ করলে ভগবানের যে কৃপা লাভ হয়, সেই কৃপা আর কোনোভাবে লাভ হবে না। তাই আপনারা এই দুর্লভ সুযোগ থেকে বঞ্চিত হবেন না। এখন আপনাদের সাথে একজন বিশেষ ব্যক্তির পরিচয় করে দিচ্ছি, মাতাজি যিনি রাধেশ্রীর মা, ঠিক আছে? তা রাধেশ্রীর মায়ের থেকে আপনারা যারা রন্ধনগুলো দেখেন, রাধেশ্রীর মায়ের থেকে কি শুনি আমরা, মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ জয় জগন্নাথ। তা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা বৃন্দাবন দর্শন করতে যাব। তো যারা বৃন্দাবনে আমরা যাচ্ছি দর্শন করছি, আর আপনারা লাইভ থেকে যারা দর্শন করবেন, তার ফল কিন্তু একই। তো আমি আপনাদের সকলের কাছে নিমন্ত্রণ জানাচ্ছি যে প্রতিদিন লাইভে থাকবেন এবং এই বৃন্দাবন দর্শন সবাই একসঙ্গে করবেন, আর রাধারানীর কাছে প্রার্থনা করবেন যেন আমরা যেই কার্যে যাচ্ছি বৃন্দাবনে, সবকিছু যেন সুন্দরভাবে হয়, আর সেইগুলো প্রতি মুহূর্তে একটু একটু করে আমি আর প্রভু সবাই মিলে আপনাদের এই লাইভে তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ জয় জগন্নাথ। হরি বল। আপনারা পদ্মিনী মাতাজির থেকে শ্রবণ করলেন। আমাদের আরেকজন জ্যেষ্ঠ গুরুমাতা, যিনিও আপনাদের খুব অপূর্ব ভজন শ্রবণ করান ধর্মপথে, তারপর হরি নামে কি আনন্দ, তারপর এই সকল সব অপূর্ব সব বাউলমূলক ভজন শ্রবণ করান, তা প্রভু আমাদের আছেন, তা প্রভুর থেকে আমরা একটু শ্রবণ করি। প্রভু কি বলতে চাচ্ছেন? হরে কৃষ্ণ প্রভু, আমার অনেকদিন আশা ছিল একটু বৃন্দাবন যাবো, তাই মানে আমি একটু মনে স্থির করছি যে বৃন্দাবন যাচ্ছি, আপনি আশীর্বাদ করবেন সকলে, প্রভুর জন্য একটু প্রার্থনা করবেন, প্রভু যেন বৃন্দাবন ধামে গিয়ে খুব সুন্দর করে আমাদেরকে এই ভগবানের লীলা মাধুরী আস্বাদন করাতে পারে, ঠিক আছে? আর মানে ভগবানের অপূর্ব সব কীর্তন, প্রভুর এই শ্রীমুখ থেকে সমস্ত কীর্তন, আহা যেন একদম আমরা সাক্ষাৎ গোলক বৃন্দাবনে চলে যাই প্রভুর এই অপূর্ব কীর্তন শ্রবণ করে। তা সকলে একটু প্রভুর জন্য প্রার্থনা করবেন, প্রভু আপনাদের কাছে আশীর্বাদ ছিল। এবার আমরা নিয়ে যাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় এবং আমারই জ্যেষ্ঠ গুরুভ্রাতা সর্বসিদ্ধি প্রভুর কাছে, যিনি সর্বদা নানাভাবে আমাদের সেবা দেন। আপনারা জানেন খুব সুন্দর মৃদঙ্গ বাজায়, খুব সুন্দর গান করে, মানে আপনি বলতে পারেন অলরাউন্ডার, ক্রিকেটের ভাষায় বলতে গেলে অলরাউন্ডার, সব কিছু আমাদের যে কোনো সেবায় এই সর্বসিদ্ধি প্রভুকে আমরা যদি আশা করি, ধরুন আমাদের রথ সাজাবো, তা সর্বসিদ্ধি প্রভুর কথা আমাদের মনে পড়ে, আমরা কোনো সময় একটু পরিবেশন করতে হবে, একটু জটিল ব্যাপার, অনেক লোকের ব্যাপার, সর্বসিদ্ধি প্রভুর কথা মনে পড়ে, হ্যাঁ আমরা কোনো যজ্ঞ করবো, যজ্ঞর বেদি সাজাবার জন্য সর্বসিদ্ধি প্রভুর কথা মনে পড়ে। তো এরকম একজন অলরাউন্ডার ভক্ত, অর্থাৎ প্রভুপাদ আমাদের পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছিলেন, একজন ভক্ত একজন সৈনিক হবে। তা আমার মনে হয় এই সর্বসিদ্ধি প্রভু তার প্রত্যক্ষ উদাহরণ এবং প্রভুপাদের যজ্ঞ
একজন মানে নাকি কারণ প্রভুপাদের এর যে যিনি আমরা শিষ্য অর্থাৎ প্রভুপাদের থেকে যিনি শিষ্যত্ব নিয়েছেন সেই আমাদের গুরুদেব হলো পূজ্যপাদ গুরু মহারাজ শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার আমরা শিষ্য তার আমরা দীক্ষিত সেই হিসাবে প্রভুপাদ আমাদের দাদু হতে পারে ঠিক আছে তাই প্রভুপাদের আপনারা একজন যোগ্য নাতিকে দেখুন হরে কৃষ্ণ আমি সর্বশ্রী নিতাই দাস আমরা বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন এবং লাইভে থাকবেন আপনারা লাইভে যদি না থাকেন আমরা অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না অর্থাৎ আমাদের সাথে লাইভে থাকবেন এবং খুব আনন্দ উপভোগ করবেন হরি বল হরি বল আচ্ছা এবার দেখুন আমাদের সাউন্ড সিস্টেমে যারা আছেন সেই আমাদের আরাধ্য কৃষক প্রভু যিনি আমাদের সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট করেন তার থেকে আমরা কিছু কথা শ্রবণ করে নিই হরে কৃষ্ণ হরি বল আমরা তো সবাই মিলে যাচ্ছি এই সামনের 11 তারিখ বৃন্দাবনে আপনারা সবাই লাইভে থাকবেন আমাদের সাথে সবাই একসাথে আমরা বৃন্দাবনের কথা শ্রবণ করব হরে কৃষ্ণ হরি বল তাই আরাধ্য কৃষক প্রভু আজকে এই যে সাউন্ড সিস্টেম বিশেষ করে আরাধ্য কৃষক প্রভু আর আমাদের সমদেশী প্রভু তা সমদেশী প্রভু এখন আমাদের মধ্যে নেই তাই দুজন মিলে সাউন্ড সিস্টেম সমস্ত কিছু ম্যানেজমেন্ট করেন তা আপনারা দেখলেন আচ্ছা এইবার আমরা নিয়ে যাব আমাদের যেই যে বৃন্দাবনে যাচ্ছি ট্রেনের টিকিট কাটা ম্যানেজমেন্ট একটা টাকা সংগ্রহ তার জন্য তো একজনকে দায়িত্ব নিতে হয় বলুন তা সেই কাজটি করছেন খুব সুন্দরভাবে সেবা করছেন আমাদের গোবিন্দ প্রভু বা আমাদের গোবিন্দদা তার কাছ থেকে আমরা একটু শুনবো কি বলতে চাই হরে কৃষ্ণ আপনার আশীর্বাদে আপনাদের যদি দয়া থাকে আমরা যাতে ভালোভাবে বৃন্দাবন পৌঁছাতে পারি বা সেখান থেকে ভাগবত সপ্তাহ শুনে আবার ফিরতে পারি সেই আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ দেখুন আমাদের সাথে আছে তপেশ্বর প্রভু যিনিও আমাদের সাথে নানাভাবে সেবায় প্রসাদ প্রসাদ ডিস্ট্রিবিউশনের সেবায় বিশেষ করে তপেশ্বর প্রভু থাকবেন ঠিক আছে তপেশ্বর প্রভু প্রসাদ ডিস্ট্রিবিউশনের সেবায় থাকবেন দেখুন আমরা বুধবারে 11 তারিখে বৃন্দাবন যাচ্ছি আপনারা কৃপা করবেন লাইভে থাকবেন আমরা যেন ভালোভাবে বৃন্দাবন পরিক্রমা করতে পারি আপনারা লাইভে থাকবেন হরি বল অনেক ধন্যবাদ তপেশ্বর প্রভুকে দেখুন আমরা এবার যাচ্ছি আমাদের এই যে দেখছেন আমাদের কিবোর্ড প্লেয়ার বা আপনারা এই দেখুন আমাদের সুব্রত বাবু তিনি আমাদের এই নানাভাই সেবা করবে সুব্রত বাবু থেকে আমরা একটু শুনুন করি ধন্যবাদ প্রণাম সবাইকে আমরা বৃন্দাবনে যাচ্ছি যাতে ভালোভাবে বৃন্দাবন ধাম রাধারানীর স্থান সেখানে দর্শন করে আসতে পারি এবং আপনাদের আনন্দ দিতে পারি আমরা আনন্দিত পাই সেটা আশীর্বাদ করবেন আচ্ছা আমি এখন একজন বিশেষ জনের সাথে পরিচয় করে দেবো যিনি সম্পর্কে আমার দিদা অর্থাৎ আমার মায়ের মা আপনারা জানেন আমার মা গত হয়েছে কিন্তু আমার দিদা আছে তা আমার দিদা বৃন্দাবন ধামে যেতে পারছে না একটু অসুস্থতার কারণে তা তিনিও ঘরে বসে লাইভ দেখবে তা আপনারা তার জন্য একটু প্রার্থনা করবেন আমার দিদার কাছ থেকে একটু শুনবো যেন আপনারা সকলে বৃন্দাবন ধাম থেকে লাইভে শ্রবণ করতে পারেন হরি বল দেখুন হরি বল আমার দিদা অর্থাৎ আমার মায়ের মা ঠিক আছে আমার কাছে থাকে আমার খুব সৌভাগ্য যে দিদা মার সঙ্গ পাচ্ছি না কিন্তু দিদার সঙ্গ পাচ্ছি তার জন্য দিদাকে আমি সহজে ছাড়া করতে চাই না দিদাকে আমার কাছেই রেখে দিয়েছি তা আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন যেন আমার দিদাও সম্পূর্ণভাবে কৃষ্ণভক্তি অন্বেষণ করতে পারে এবং তিনি যেন গোবিন্দের সেবায় রত হতে পারে হরি বল যেন এইবার বৃন্দাবন যেতে পারছে না সামনের বার যেন বৃন্দাবন যেতে পারে হরি বল আমার দিদা এটাই প্রার্থনা দেখুন আর কেউ বাকি আচ্ছা আমাদের রায় দেখুন আপনাদের নৃত্য হরি বল নৃত্য যখন আপনাদের গান হবে তখন নৃত্য নৃত্য করবে রাধেশ্রীর সাথে রাধেশ্রীর রাধেশ্রী সঙ্গী তার রাই বলো কিছু আমরা বুধবার দিন বৃন্দাবনে যাচ্ছি অনেক আনন্দ হবে আপনারা লাইভ অবশ্যই থাকবেন হরি বল হরে কৃষ্ণ সবাই আমাদের দেখুন তবলা প্লেয়ার আসুন হরি বল আমাদের তবলা প্লেয়ার দেখুন আমাদের এই যে দেখছেন তবলা এই তবলার তবলায় যিনি আমাদের সঙ্গ দেবেন ছোট্ট প্রভু আমাদের ছোট্ট প্রভু যিনি আমাদেরকে বিশেষ আনন্দ ভাসাবেন তবলার মাধ্যমে তা দেখুন একটু তবলার বল হরি বল দেখুন প্রভু একটু তবলা বাজাচ্ছে ছোট্ট প্রভু আমাদের একদম লাইভে আপনারা আসলটা তো বৃন্দাবনে শুনতে পাবেন হরি বল আমাদের ছোট্ট প্রভু দেখে যে শুনি বলো আমরা খুব আনন্দ করব এই বৃন্দাবন ধামে খুব আনন্দ করব আপনারা কৃপা করে আপনারা লাইভে থাকবেন হরে কৃষ্ণ হরি বল দেখুন খুব সুন্দর আচ্ছা এত কিছু হলো আসল জিনিসটা না দেখালে হবে না সবকিছু যদি হয় ভগবানের প্রসাদ না পেলে হয় বলুন প্রসাদ যদি আমরা না পাই
তাহলে কি করে হবে? প্রসাদ ছাড়া থাকতে হবে না, আমরা তো যোগী না, আমরা তো তপস্যা করছি না যে আমরা সবকিছু ছেড়ে শুধু বায়ু ভোজন করে থাকবো। আমরা ভগবানের দাস, আর ভগবানের দাস হলে এটাই আনন্দ, ভগবানের আনন্দ করো আর প্রসাদ খাও। তাই আমাদের একটু ছোট্ট মহাপ্রসাদের ব্যবস্থা, আজকের প্রসাদটা আপনারা দর্শন করে নিন আমাদের প্রভু জগন্নাথের। হরি বল, এখন এই প্রসাদ সকলে পাবে আজকের এই প্রসাদ। জয় মহাপ্রসাদের জয়, যারা আছেন প্রত্যেকে বলুন জয় মহাপ্রসাদের জয়, আর জয় আমার প্রভু জগন্নাথের জয়। আমার প্রভু জগন্নাথকে দর্শন করুন, আমার প্রভু জগন্নাথ আমার সাথে বৃন্দাবন যাচ্ছে। আমরা এবার বৃন্দাবনে এই প্রভু জগন্নাথকে আর গোপালকে নিয়ে যাচ্ছি, আমরা রাধা কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। ওখানে আমরা বৃন্দাবন ধামে ভাগবত কথার মধ্যে আমরা ঝুলন উদযাপন করব। আমরা সমস্ত ভগবানকে ট্রেনে, খুব অপূর্ব, আমরা যখন ট্রেনে যাব আপনারা অবাক হবেন, আমরা ট্রেনের একটা সিট আমাদের ভগবানের জন্য বুক করেছি, অর্থাৎ আমাদের ভগবান সেই ট্রেনের সিটে যাবে। অর্থাৎ আমরা বাড়ি থেকে যে বেরোচ্ছি, আমাদের দেখুন এই ছোট জগন্নাথ গোপাল সব যাবে, ঠিক আছে, আমাদের সাথে যাচ্ছে বৃন্দাবনে। এবং বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানকে প্রতিষ্ঠা করব, ট্রেনেও আমরা ভগবানকে ভোগ লাগাবো, দেখে অপূর্ব, মানে বুঝতে পারছেন আমাদের ট্রেন যাত্রাটা কত আনন্দের হবে। আমি যদি সুযোগ পাই ট্রেন থেকে আপনাদের লাইভ করব। ট্রেনে একটা কামরা সব আমরা ভক্তরা, দুটো কামরা, তাই এক অপূর্ব সুন্দর সুন্দর অনুভূতি হবে, আপনারা থাকবেন। যদি সম্ভব হয় আমি ট্রেন থেকেও লাইভ করব। দেখুন হরি বল, জয় মহাপ্রসাদে জয়। এইবার সম্মিলিতভাবে আমি সকল ভক্তবৃন্দর কাছে আমার পূজ্যপাদ দয়াময় গোদ্দাস প্রভু, সুকান্ত বাবু, আরও যারা আছেন, অমরেশ হরিদাস প্রভু, সবার কাছে অনুরোধ করবো একটা ভজন শোনা, একটা কীর্তন শোনার জন্য, একটা 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 কীর্তন আমরা শ্রবণ করি, কারণ এত সুন্দর আপনারা দেখলেন, একটা কীর্তন শ্রবণ করার মধ্যে আমরা লাইভটা শেষ করব। যারা এতক্ষণ ধরে লাইভে আছেন, প্রায় আমি দেখছিলাম 200 জনের মতো, 170 জন লাইভে আছেন, ঠিক আছে, তাই প্রত্যেক অনুরোধ সবাইকে, আপনাদের হয়ে আমি এই প্রার্থনা করছি সবার কাছে, আপনারা প্রত্যেকে একটা করুন সুন্দর করে, শুনুন অপূর্ব একটি ভজন শ্রবণ করুন, যারা বৃন্দাবন ধাম থেকে শুনতে পারবে। Oh,
ভক্তদের অসংখ্য ধন্যবাদ। আমাদের দু একজন বাদ গেছে, আমাদের এক মাতাজিও যাচ্ছে,
দেখুন আমার মাতাজির থেকে একটু বৃন্দাবনের কথা শুনুন, মানে কি কি আনন্দ মাতাজির। হরে কৃষ্ণ মাতাজি খুব সেবা করেন, মাতাজির নাম বলেন, মাতাজি খুব সেবা পরায়ণ। আমাদের প্রভু জগন্নাথের যে আমাদের যে ভোগ হয় সেই ভোগে এই মাতাজি একদম মালিনী মাতাজির সাথে সর্বদা থাকেন, পদ্মিনী মাতাজি থাকেন। দেখুন সর্বদা থাকতে পারেন না কিন্তু আছেন, মাতাজি একটু উপলব্ধি শুনে নেবো, নাকি বলেন উপলব্ধি বলেন, বৃন্দাবন যাবেন। আমরা আরেকটা ভজন হচ্ছে, ভজনের প্রস্তুতি আমরা শুনে নেবো, আপনাদের আরেকটা ভজন শুনিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা ভজনের প্রস্তুতি, ¡Gracias!
আপনারাও এই প্রস্তুতির সঙ্গ হয়ে গেলেন, আমাদের প্রস্তুতি আপনারাও অংশ হয়ে গেলেন। আপনাদের কেমন লাগছে প্রস্তুতি? আমাদের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে তো? আপনারা বলুন, আমি দেখছি প্রত্যেকে বলছেন খুব ভালো লাগছে। তা আমাদের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে তো? তা আপনি বুঝতে পারছেন যে আমি কিছুদিন কেন লাইভে আসতে পারিনি, তা এই হলো কারণ। আপনাদের আরেকটি ভজন শোনাবে, ভক্তরা আরেকটি ভজন শোনাবে। আমি আসলে এই গোশালার কাজে, আপনারা জানেন আমাদের গোশালার জমি হয়ে গেছে, আমরা গোশালার কাজে ব্যস্ত ছিলাম আর এই বৃন্দাবন ধামের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে কিছুদিন লাইভে আসতে পারিনি। আমার অপরাধ মার্জনা করবেন, কিন্তু আজকে আপনাদের কাছে হ্যাঁ অপরাধ ক্ষমা করবেন, মার্জনা করবেন আজকে, কিন্তু তার জন্য আপনাদেরকে একদম প্রস্তুতি দেখাচ্ছি। চলুন আরেকটি ভজন, আমাদের প্রভুরা মাতাজির আরেকটি ভজন শ্রবণ করি দেবে। চলুন না আরেকটি ভজন শ্রবণ করি, তারপর আবার একটু কিছু কথা বলবো। Oh,
ভক্তরা যারা লাইভ হরে কৃষ্ণ সবাই চুপ সবাই চুপ যারা লাইভে আছেন তারা অনেকে অনেক কমেন্ট করছেন আমার মনে হয় হাজার দেড় হাজার কমেন্ট হয়ে গেছে তা সব কমেন্ট তো পড়তে পারবো না দু হাজারের উপর কমেন্ট হয়ে গেছে কিছু কমেন্ট যারা যারা আপনার সৌভাগ্যবান সৌভাগ্যবতী তাদের কিছু কমেন্ট পড়ে আমি আমাদের ভক্তদের শোনাচ্ছি তারা আপনারা যারা লাইভে আছেন তারা কিভাবে যে আমাদেরকে অনুপ্রেরণা দিলেন তাহলে আমাদের এই সকল ভক্তরা জানতে পারবে আমি একটু কয়েকটা কমেন্ট পড়বো আপনারা একটু সুন্দর সুন্দর কয়েকটা যে কমেন্ট আছে আমি পড়বো দেখুন বন্ধ কর একজন বলছে আমরা তো শুনে পাগল হয়ে যাব ধনঞ্জয় প্রভু বলছে আমারও মনে হচ্ছে এক ছুটে আপনাদের সাথে বৃন্দাবন ধামে চলে যাই রাধা রানীর কৃপা প্রার্থনা করছি অনেক ধন্যবাদ ধনঞ্জয় প্রভুরকে আহা আরো দেখুন প্রচুর কমান্ড হাজার হাজার কমান্ড গণেশ বলছে আহা কি অপূর্ব আনন্দ প্রভু জয় জগন্নাথ পালপিয়া মাতাজি ভোপাল থেকে বলছে অপূর্ব অপূর্ব লাগলো প্রভু হরি বল আমি আরো কিছু কমেন্ট পড়ে নেবো যারা এতক্ষণ ধরে লাইভে আছেন মৌসুমী রানী মাতাজি সকল প্রভু মাতাজির চরণে আমার দণ্ডবাদ প্রণাম গণেশ প্রভু আমি বৃন্দাবন পথে পথে গাইব রাধায় রাধে নাম হরি বল কত কমেন্ট সমর প্রভু বলছেন খুব ভালো লাগছে কেউ বলছেন এত আনন্দ আর জীবনে পাইনি কি আনন্দ পেলাম প্রভু আহা হরি বল হরি বল দেখুন এটা তো শুধু একটা ঝলক আপনারা কোনো কিছুর আগে ট্রেলার দেখেন না এটা কিন্তু প্রস্তুতি তাহলে বুঝতে পারছেন তো বৃন্দাবন ধামে কিরম ধামাকা হতে চলেছে তাই আপনারা কিন্তু প্রত্যেকে লাইভে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটার সময় ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট আপনারা কথা শুনবেন আর কথার মাঝে এরকম সব সুন্দর সুন্দর ভজন শ্রবণ করবেন নরিনী দাস মাতাজি বলছেন প্রভু আজ আপনাদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ খুব ভালো লাগছে হরি বল আনন্দ এইভাবেই ভাগ করে নিতে হয় অনেক ধন্যবাদ পলি মাতাজি বলছেন খুব খুব সুন্দর প্রিয়া দত্ত মাতাজি প্রভু আমরা আনন্দে পাগল হয়ে যাচ্ছি প্রভু এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না প্রভু খুব খুব সুন্দর লাগছে এখানে তাহলে ওখানে গিয়ে কি হবে একদম সত্যি এখানেই এত আনন্দ হরি বল দেখুন আমাদের ভক্তরাও খুব আনন্দ পাচ্ছে সকালে বলুন হরি বল হরি বল আর দেখি আর কয়েকটা কমন আর কিছু কমন মাম্পি মাতাজি সকল ভক্তবৃন্দের জয় খুব খুব ভালো লাগছে প্রভু হরি বল পালপিয়া মাতাজি প্রভু আজ আপনাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে হরি বল অনেক অনেক ধন্যবাদ মাধব প্রভু ও অনেক বড় কমেন্ট করেছে অনেক না লাস্ট একটা হবে হরি হরায় নম কৃষ্ণ তারপর আমাদের বিরতি থাকবে আরো আমরা আচ্ছা এটা আমরা অনেক কমেন্ট সবাই করছেন সবার কমেন্ট পড়তে পারবো না আপনাদের চরণে আমি অপরাধ মার্জনা করছি আমি জানি দুই থেকে তিন হাজার কমেন্ট হয়ে গেছে আমি দেখছি শুধু কমেন্ট আসছে আর আসছে পড়বার মতো সাধ্য নেই আচ্ছা আপনাদেরকে রাজেশ্রী রাজেশ্রী ছোট মানুষ রাজেশ্রীর আনন্দটা অন্যরকম রাজেশ্রীর কিছু আনন্দ আপনারা ভাগ করে নিন দেখুন রাজেশ্রী কিছু জামা আপনাদের দেখুন কি রাজেশ্রী পড়ে যাবে আরে বল বলো রাজেশ্রী বলো ওই দেখুন ওর মা রাজেশ্রীর মা বানিয়ে দিয়েছে চুড়িদার নিজের হাতে তাই রাজেশ্রী এই চুড়িদারটা পরবে ওরই বল অন্যা এটা এটা রাজেশ্রী মা বানিয়ে দিয়েছে নিজের হাতে তাই রাজেশ্রী আপনাদের সাথে শেয়ার করলো রাজেশ্রীর আনন্দ দেখুন পড়ে যাবে আর রাজেশ্রী সবাইকে আমন্ত্রণ করে দাও আমরা কিন্তু আরেকটা কথা আমরা খুব সুন্দর সুন্দর প্রসাদ পাবো ঠিক আছে বললাম আমরা তো তপস্যা করছি না আমরা তো যোগ করছি না আমরা কি
ভগবানের চরণে পড়ে আছি, ভগবান যা খাবে আমরাও খাবো, আমরা ভগবানের দাস। যখন কোনো কোনো মালিক, কোনো ধরুন প্রচুর কোটিপতি, সে কি আছে বিএমডাব্লিউ গাড়িতে চড়ে, তার ড্রাইভারটা কিসে চড়ে? তার ড্রাইভারটাও বিএমডাব্লিউ গাড়িতে চড়ে, তদ্রূপ তদ্রূপ তার ড্রাইভারটাও বিএমডাব্লিউ গাড়ি চড়ে, তার পয়সা নাই, তাই আমরাও, আমাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু ভগবান মহাপ্রসাদ খাবে, ছাপ্পান্ন ভোগ আমরা জগন্নাথকে নিয়ে যাচ্ছি, আমরাও প্রসাদ খাবো। তা আমরা তো আপনাদেরকে প্রসাদ খাওয়াতে পারবো না, বৃন্দাবনে আমরা ভাণ্ডারা দেবো, আপনারা আমাদের ভাণ্ডারা দর্শন করবেন, আমরা সমস্ত বৃন্দাবনবাসীকে আমরা প্রসাদ খাওয়াবো, ভাণ্ডারা ব্রজবাসীকে দর্শন করবেন, ব্রজবাসীর সাথে দর্শন করে যমুনাতীরে আমরা প্রসাদ বিতরণ করবো, ভাণ্ডারা দেবো, আপনারা আমাদের ভাণ্ডারায় অংশগ্রহণ করবেন, খুব আনন্দ হবে, আমরা যেন বৃন্দাবনবাসীদের প্রাণ ভরে প্রসাদ খাওয়াতে পারি, আপনারা একটু আমাদের জন্য প্রার্থনা করবেন, কৃপা আশীর্বাদ করবেন, ঠিক আছে? তা আজকে আমাদের দেখুন, আজকে একটা প্রস্তুতি আপনাদের দেখালাম, এটা আমাদের প্রস্তুতি ছিল, যে এটা তো আর আমাদের অনুষ্ঠান না, আজকে দিনটা সম্পূর্ণ প্রস্তুতি। হ্যাঁ, লাস্টে আমাদের পূজ্যপাদ দয়াময় গোদ্দাসবাবু এবং মালিনী মাতাজির থেকে আমাদের হরিহরায় নবকৃষ্ণ ভজন দিয়ে আজকের দিনের প্রস্তুতি আমাদের শেষ হবে, আজকের দিনে আমাদের লাইভ শেষ হবে, আপনারা এই ভজনটি আনন্দ সহিত শ্রবণ করুন। Thank you.
প্রভু একটু শেষ আপনাদের বিদায় প্রবচন আজকের সমাপ্তি প্রবচন দিন কিংবা আশীর্বাদ প্রার্থনা করছি কেননা রাধারানীর ধামে যাওয়া খুব সৌভাগ্যের ফলে গুরু বৈষ্ণবের কৃপা না হলে শ্রীরাম বৃন্দাবনে যাওয়া যায় না এবং সেখানে গিয়ে ভাগবতম কথামৃত শ্রবণ করা খুবই খুবই দুর্লভ সেই জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আগামী সাত দিন আমাদের এই ভাগবতম কথামৃত শ্রবণ করুন এবং শ্যামকীর্তি দাস প্রভুকে আপনারা দুয়াত করে আশীর্বাদ করুন জয় শ্রী রাধে তাহলে প্রভু বলল প্রভুর অনেক অনেক ধন্যবাদ প্রভুকে প্রভুর বিশেষ উদ্যোগ তাই আমাদের এরকম হচ্ছে আর আপনাদেরকে একটা কথা বলবো একটু প্রার্থনা করবেন কারণ যতক্ষণ না আমরা বৃন্দাবন ধামে যেতে পারছি কোনো নিঃস্বার্থতা নাই রাধারানী কৃপা করলেই হবে আগে রাধারানী অনেকবার কৃপা করেছে তাই আমাদের মতো অধমদের যাওয়ার সৌভাগ্য ছিল রাধারানীর কাছে প্রার্থনা রাধারানী এইবার অন্তত কৃপা করো আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন সকলে ভালো থাকবেন শুভরাত্রি হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় শ্রী প্রভুপাদের জয় জয় গুরু মহারাজের জয় খুব আনন্দ পেয়েছে সবাই।